এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এবারের মতো ছেড়ে দিন যমরাজ, আমি কথা দিচ্ছি বাকি জীবনটা আমি সত্যিকারের সাধু হয়েই কাটাবো। আমি কোনো গন্ডামি করবো না, কাউকে ঠকাবো না, কাউকে ঠকাবো না। চুরি চুরি তো একদমই করবো না। দেখেছো কিন্তু শিকার করলো তবে ও ভণ্ড চোর। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে ঢোল, নিষ্পাপ বৌঠানকে তুই প্রায়শ্চিত্ত করিয়ে ঠিক করিসনি। ছেড়েছে বৌঠান বলে ফেললে, এবার ঢোলটা তো বুঝে না যায়। আপনার বৌঠান হতভাগা আমার কেন হবে? বৌঠানের বরের বন্ধু হরেনের বৌঠান। সত্যি যমরাজ তো মোষটা উঠোনে দাঁড় করিয়ে এসেছি, ডাকবো এই মোষ। আপনি মোষের টাকা নকল করতে পারেন? আরো অনেক কিছু পারি। ধীরে ধীরে তুমি তোমার বরের গুণাবলী সম্বন্ধে জানতে পারবে গিন্নি। মোষ ডাকছি। হ্যাঁ ডাকবেই তো, অতক্ষণ অপেক্ষা করছে, খিদে পেয়ে গেছে। নে চল এবার, যমরাজ কখনো এসে খালি হাতে ফেরে না। কড়াইয়ে তেল চড়িয়ে এসেছি তোকে ভাজবো বলে। বেশ, মরতে যখন হবে তখন গরম তেলে ভাজলে আমি যাব না, আমাকে অন্য কোনো শাস্তি বলুন। বুঝেছি, ভাজা বুঝি সহ্য হয় না, বেশ তবে সিদ্ধই করব। ওতে তো আরো কষ্ট। না, আপনি শাস্তি পাল্টে দিন, অন্য পর শাস্তি বলুন। এটা কি মঙ্গলবারের হাট যে দরাদরি করছিস? না গেলে কিন্তু মহারাজকে ডাকবো। আরে কোন মহারাজ? ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র। আমাকে ধরতে পারলে তো আমাকে নিয়ে যাবে, ধরুন দেখি। তবে রে, একবার অভিনয় করার সুযোগ যেই পেয়েছে অমনি ঘোড়াটাকে আর মধ্যে দেখানো শুরু করেছে। হেরে ধুতি করে বেড়েছে যে, আমাকে ধরতে গিয়ে তো যমরাজের নিজের ধুতি খুলে গেল। তুই আজ আমাকে দেখে হাসলি, আজ তুই শেষ। এই এই সামনে তুমিও ঘরে যাও। চন্দ্র বৌমা, কে কোথায় আছো? কে এসো আমাকে বাঁচাও। কি হয়েছে বৌমা? কি হয়েছে? যোগ সর্প যার পোষা তাকে কাল সর্পে কামড়ে দিল। কোন সাপে কেটেছে দেখেছেন? যমরাজের সাপ। আপনি জমে দেখাও পেয়েছেন? সাক্ষাৎ। আমি আর বাঁচব না রে বাবা, যমরাজ স্বয়ং আমায় নিতে এসেছিলেন। চমড়ে দেখেছেন মানে তো ওনার বোধহয় যাওয়ার সময় হয়েছে। না না দিদি, এসব কি বলছেন? এরকম সুস্থ সবল মানুষ এত তাড়াতাড়ি চলে যাবে? মন রে শক্ত করো।
কালো জমে সাব্যদা দাঁতও মাজে না। ওসব ওঝা দিয়ে কোনো কাজ হবে না, ওঝা মানেই বুঝরু। আপনি বরং আপনার যোগ সর্বটাকে ডেকে আনুন, ও এসে আপনার বিষ তুলে দিন, তাহলেই আপনি একদম চাঙ্গা হয়ে যাবেন। দাঁড়ান আমি নিয়ে আসছি। খবরদার ওই যোগ সর্পের হাড়িতে তুমি হাত দেবে না। কেন কেন কি হবে? ওই যোগ সর্পের হাড়িতে আমি ছাড়া আর কেউ হাত দিলে তার মৃত্যু নিশ্চিত। ও মা গো, হ্যাঁ মানে একটাও নড়বি না তুই বাচ্চা, আর নতুন করে বিপদ বাড়াস না বাচ্চা। আপনি নিজে মরতে চলেছেন, এদিকে অন্যের মৃত্যু কিভাবে হবে সেই হিসেব করছেন? সত্যি আপনি নিজে বাঁচবেন কিনা সেটা একবার দেখুন। আয়না এনে দেবো, একবার নিজের কপালটা দেখবেন। দেখেছো এখানে এত অল্লা হচ্ছে, আর এই মেয়ের কোনো নরণ চরণ নাই, টাই পাট কেমন দাঁড়িয়ে আছে গো। সত্যি বাপু, কথা কৌক না কৌ, একটু নড়াচড়া তো করবে। দাঁড়াও তো তুমি, আমি গিয়ে দেখে আসছি এই মেয়ে গোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম হচ্ছে কিনা। দাঁড়াও দাঁড়াও। সবাই তো দেখে নিল আমি ওখানে নেই, এবার কি হবে? আর এই দুটো সাপের দাঁত নয়, বাবলা কাটা। আমি বুজরুক নই ভাইপো, আমি গুণচন্দ্র ওঝা। কেমন আমাকে সাপে কাটেনি? না বাবা, কেউ বাবলা কাটা কুটিয়ে দিয়েছে তোমার পায়ে। আমার তখনই সন্দেহ হয়েছিল জমের ধুতি খোলা দেখে। নিশ্চয় নিশ্চয় এই বজ্জাত ছেলেটা আর ওই বউটা মিলে এই কাণ্ড ঘটিয়েছে। এসো এসো বলছি, এসো। দাঁড়াও না মেশি, আমার বউকে ছাড়ো। মানে কবরদার এক পাও এগোবি না বলে দিল, তুই আর তোর বউ মিলে পায়চিতের নিয়ম ভেঙে বাড়ির সবাইকে গোবর খাইয়ে মেসো মশাইকে জ্বালাতন করে যা কাণ্ড করেছিস, এটা শুধু ভুল নয় অপরাধ। সেই অপরাধের শাস্তি এবার তোর এই বউকেই পেতে হবে। না রাগামিজি, আমার বউকে ছাড়ো, ও কিছু করেনি, তোমাদের যা শাস্তি দেওয়ার আমাকে দাও। মুখ বন্ধ কর মানে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, পৃথিবীর সঙ্গে আছে, করবে আমার কি? তালুই মশাই বলুন, পায়েশ্চিত্রের নিয়ম ভাঙার বেদান কি? কি করবো আমি এবার, কি করে বাঁচাবো আমি আমার বউকে? এই মেয়ে পায়েশ্চিত্রের নিয়ম ভেঙে পাপের বোঝা বাড়িয়েছে, ও শাস্তি জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া। আর আমি নিজে হাতে 100 ঘা চাবুক মেরে ওর পাপ স্খলন করব। আর আমার বৌমাকে এত বড় কথা বলার জন্যে আমি নিজে হাতে 500 ঘা চাবুক মেরে আপনাকে এই বাড়ি থেকে বিদায় করব। বাবা, এই যে চলে যাচ্ছি, আর জীবনে কোনোদিনও এমকো হব না।
চোরটাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন বাবা? আচ্ছা কি চুরিটা করেছে আমার বাবা? আমার বউয়ে গয়না চুরি করে পালাচ্ছে। সাবাস বউ। চলো 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 পাল্টাই।